Yes! Winner! Yes! Dichi! Bhai, aata amar bhai. Eta hocche murgir pha. Lebu. Kola. Shobgulo diye bhat khabo. 1, 2, 3, start. Good catch. মানে একটা ঐতিহাসিক ব্যাপার আছে, সেটা হচ্ছে দুইটা রাজা ছিল, দুইটা রাজার মধ্যে একটা রাজার নাম হচ্ছে লোহা আর একটা রাজার নাম হচ্ছে গড়। সো দুইটা রাজার নাম মিলিয়ে Head up, that's a fact. Never looking back. I'ma keep myself on track. Keep my head up, staying strong. Always moving on. Feel I don't belong. Tell my thoughts to move along. Push myself to be the best. Die with no regrets. Live with every breath. See my message start to spread. এখন প্লেনে জানলা দিয়ে হাত দিয়ে দিলাম, আমার কি কোনো প্রবলেম হবে? What's up good people, it's me Obas Lonson and welcome to my brand new vlog. So আজকের ব্লগে আমরা যাবো চাঁদপুর। গত ব্লগে বলছিলাম সো আপনাদের কথা, মানে আপনাদের কাছে যে কথা দিই সেটা রাখবো, আর প্রতিবারের মতো আমি এইখানে ইন্ট্রো নিতেছি। সো সবাই চলে আসছে ওইদিকে, সো এখন আমরা রওনা দিব। দেখা হচ্ছে চাঁদপুর, আমাদের শরীয়তপুর থেকে চাঁদপুর যে লঞ্চ ঘাট, এটাকে কী লঞ্চ ঘাট বলে আমি জানি না, যাই দেখতে হবে। সো ওইখানে যাই, দেখা হচ্ছে। সো গাইজ, আমরা চলে আসলাম হচ্ছে ফেরিঘাট। এখানে শরীয়তপুর থেকে যাই হচ্ছে চাঁদপুরে, শরীয়তপুর থেকে চাঁদপুর যে ফেরিঘাটটা, এটা আলুর বাজার ফেরিঘাট। সো আমার চ্যানেল যারা নতুন দেখতেছেন আমার ভিডিও, সবাই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ওরা আসতেছে, ওদের সাথে দেখা হবে একটু পরে। সো দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন, আর সাবস্ক্রাইবটা মাস্ট। আমি যেই ফার্স্ট আসছি, হ্যাঁ এখানে একটাও ফার্স্ট আসতে পারে নাই, তোরা ষোলো ভাই, আর যেই পর্দে আনসোস এই যে দেখ, মোটো ব্লগার, ঠিক আছে, এই যে গোপ্রো 7 লাগায় রাখছে, ঠিক আছে, এই যে নামটা দেখেন, ওকে সাবস্ক্রাইব করে দিন এটাকে, যদিও এই নামে এখনো কোনো চ্যানেল নেই বাংলাদেশে, পৃথিবীতে কোথাও পাবেন না, ইউটিউব তো দূরের কথা। কি অবস্থা শাহরিয়ার? আলহামদুলিল্লাহ। মাস্ক একটু খোলো, তোমাকে দেখো মানুষ। ওকে, আমার চ্যানেলের সেরকম হিরো, আমার চ্যানেলের নামটা বলতো, দে সুযোগ দে নাকি? হ্যাঁ বলো, শুনবে না খুলে হ্যাঁ গাইজ, আমার চ্যানেলের নামটা হচ্ছে আরটিবিআর ব্লগ, এর ফুল মিনিংটা পরে বলবো, আমার চ্যানেলে ঢুকতে হবে দেখতে হলে। ওকে ওকে, ঢুকবে চ্যানেলে।
গাইস আমরা হচ্ছে ফেরিতে উঠে গেলাম ফেরিতে এক ঘন্টা দেড় ঘন্টা লাগতে পারে সো এক ঘন্টা দেড় ঘন্টা পরে আমরা চলে যাব চাঁদপুর সো দেখা হবে ওইখানে গিয়ে আমরা খাই নাই খাইতে হবে চাঁদপুরে যেয়ে প্রথমে গাইস আপনাদের একটা আনএক্সপেক্টেড জিনিস দেখাবো এখন এটা কি ছবি তোলার মতো একটা জায়গা হলো মানে কি আমরা গেলাম একটু আমি ব্লগে শুট করার জন্য সাইডে গেছি এখানে উপরে এখানে দেখি যে ওরা খাইতেছে এটা কোনো একটা ইয়ের মধ্যে বললো কি বলে ওটাকে ব্যাপার আচারের মধ্যে বললো আর গাইড আপনারাই বলেন ওরা কি খাইতে না মানা করছি এই দেখ খেতে কেক চলে আসছে একটু পরে চা আসবে তো খাবে নাকি আমরা আগে খেয়ে ফেলছি এটা কি দোষের কিছু অবস্থা গাইস এখন আমরা একটা এক্সাইটিং মোমেন্টে চলে আসছি ব্লগের একদম মারাত্মক একটা প্লেসে মানে তো সেটা হচ্ছে যে এখন আমরা পাঞ্জা চ্যালেঞ্জ খেলবো পাঞ্জা এখানে এই জায়গায় পাঞ্জা চ্যালেঞ্জ খেলবো সবাই টিম করে নেবো আমরা ছয়জন আছি ছয়জন ছয়জনের সাথে খেলা হবে তারপর যে হারবে তাকে দিয়ে ডেয়ার দেওয়া হবে কি ডেয়ার দেওয়ানো হবে সেটা হচ্ছে একটু পরে দেখবেন আপনারা খেলা হচ্ছে সাউন্ড হবে সাউন্ড হবে যায় খেলা কি হবে ও ইয়েস উইনার ইয়েস জিতছি ভাই আতা আমার ভাই গেলে সি চাপ লুজার আমি যাব ওপেন চ্যালেঞ্জ নিয়ম আছে কিন্তু প্রথম কথা হচ্ছে আমি জীবনেও খেলি নাই এইসব স্কুলে খেলতাম আমি শুধু দেখতাম আমি হারতাম আগে জানতাম আরমান ভাই হলো চুল হ্যাঁ তোর সব টেকনিক আমি পারি লড়াই হচ্ছে আমি হারতাম না কিন্তু তিনজনের সাথে খেললে আমার এই হাতে সমস্যা হয়েছে কোনো কথা নাই এখন মেয়ার হবে আমরা চাঁদপুর ঘাট চলে আসছি নাইমা যে ডেয়ারটা দেওয়া যায় আমরা ভাবতেছি কি ডেয়ার দেওয়া যায় ঠিক আছে ওই ডেয়ারটা আমরা দিবো তো দেখতে থাকেন Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no. So guys, চাঁদপুর চলে আসলাম চাঁদপুরে আমার ফার্স্ট টাইম আমার টিম মেম্বার দু একজনের হয়তো আসছে আগে এছাড়া সবাই প্রথম সো এটা হচ্ছে স্টেশন চাঁদপুর স্টেশন আর এটা হচ্ছে মাছঘাট অনেক ফেমাস একটা জায়গা এই দুটা সো সামনে আমরা একটু পরে বড় স্টেশন যাবো এটাকে বড় স্টেশন বলা যায় আর ওয়ান মিনিট স্ক্রিমে যাবো তারপরে হচ্ছে এক একটা জায়গা মানে যেখানে যেখানে ফেমাস ফেমাস জায়গাগুলো আছে ওইখানে যাবো সো দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন আর ইয়েটা বাকি আছে ওর ডেয়ারটা এখনও বাকি আছে ডেয়ারের কাহিনী একটু পরে বলতেছি ঠিক আছে সো দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন এটা হচ্ছে আমার একটা ছোটো ভাই নেহাল ও চাঁদপুরেই থাকে ও চাঁদপুরের ব্লগার এই যে আমার তো গোপ্রো হিরো এইট
সেটা দিয়ে ব্লগ করে চাঁদপুরকে রিপ্রেজেন্ট করে হচ্ছে রক্তধারা মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখার জন্য এইখানে এই স্থাপনাটা করা হয়েছে একটু দেখাই এই যেটা দেখা যাচ্ছে না ভালোভাবে সো যাই হোক সো এটা রক্তধারা আর এই সামনে হচ্ছে ইয়ে ত্রিমোহনার একটা যে ইয়েটা মিল হয়েছে ওইটা তিনটা নদীর সো আর এখান থেকে যে মিনি কক্সবাজার বলতেছে আমার যাইতে ইচ্ছা করতেছে কিন্তু সময়ের অভাবে কারণ আমাদের সারাদিন আমাদের হচ্ছে ডে আউট এই এই যে এই টোরটা কারণ সারাদিন আমরা সকাল ভোরে 6টা বাজে রওনা দিছি সো আমরা সন্ধ্যা আগে আবার বাসায় চলে যাবো শরীয়তপুরে সো শরীয়তপুর থেকে আমরা চাঁদপুরে আসলাম সো যাইতে এত টাইম আমরা পাবো না সো ওইখানে যাওয়ার টাইম আমাদের হবে না ইনশাল্লাহ নেক্সট কোনো একটা দিন যেদিন থাকবো আমরা এখানে ওই দিন আমরা এই মিনি কক্সবাজার যাবো গাইস এটা হচ্ছে ত্রিমোহনা মানে তিনটা নদী পদ্মা মেঘনা যমুনা এই তিনটা নদী হচ্ছে এখানে মিলিত হয়েছে আমি ততটা ভিডিও দিতে পারবো না কারণ আমার অনেক ক্ষুধা লাগছে আমি আমার এত টাইম নেই অনেক অনেক তাড়াতাড়ি খাবো এই এই কাজটা আমি শিল্পার দিয়ে দিলাম ঠিক আছে ওই দেখ হ্যালো গাইস দিস ইজ দ্য হেজি ম্যান সো আজকে আমরা আছি আরেকটা ফুড ব্লগের মধ্যে এটা হচ্ছে মুরগির ফা লেবু কলা সবগুলো দিয়ে ভাত খাবো 1 2 3 স্টার্ট গুড ক্যাচ ডাউন ক্যাচ হয়েছে একটা করে না গাইস আমি ভাতটা খাবো ভাতটা আরে লেবু মুখে দিয়ে দেখি এগুলো কিন্তু ওই আঙ্কেল নিজের হাতে রান্না আমরা চলে আসলাম ধানুয়া মিনি হাওড় চাঁদপুরে আসলাম আর ধানুয়া মিনি হাওড়ে আসবো না এটা কি হয় কার ডায়লগ দিছি বুঝতে পারছো ওকে তো খুব ভালো লাগতেছে চিল করলাম জায়গাগুলা মানে আসার সময় যে রোডটা ও মাই গড জোস জোস একটা ভিউ আসছে এতে ব্লগে দেখছেন না অলরেডি দেখে ফেলছেন আজও এই মনে শুধু তোমারই খেয়াল ভালোবাসার মধ্যে তুমি দিও না দেয়াল আজও এই পথে শুধু তুমি আর আমি কোন পথে বলো না সে তুমি আজও এই মনে শুধু তোমারই খেয়াল ভালোবাসার মধ্যে তুমি দিও না দেয়াল আজও এই পথে শুধু তুমি আর আমি কোন পথে হাঁটছো বলো না সে তুমি এভাবে সরে আমাকে পিছু ফেলে কত দূর যাবে তুমি ঠিকই খুঁজে নেব একটু সময় আরুন ভাইয়ের ড্যাড বাকি ছিল আমি যে ইয়েতে পাঞ্জার যে ড্যাডটা ঠিক আছে তো এখন ওরে ড্যাড দিব এটা ড্যাড মানে হ্যাঁ আমি ড্যাড কথা বলছি তখন ও ছিল না
গাইস এখন হচ্ছে আমি যত কিছু বলছি দেখেন টাকা পয়সা এইগুলো ভুল এসব কিছু না আমি ওরে টাকা দিতে যাই আমি যে জিতার লাগে টাকা দিব এটা হইলো সো এখন ওরে আমি ড্যাট দিব ড্যাটটা হচ্ছে কি ও যে এই লেন্সে দেখা যাবে না একটু দেখাই সামনে যা একটা গাছ আছে সামনে ওই গাছটা ওইখানে যায়া হচ্ছে ওর গাছে একটা বট গাছ দেখা যাইতেছে লেন্সে দেখা যাইতেছে না আমি শিওর সো সামনে গেলে দেখা যাবে ওই গাছটাতে ওর উঠতে হবে ঠিক আছে সো চলেন আমরা যাই ওখানে চলে গেছে ওইখানে সো ওঠো 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 এটা তোমার ডেয়ার এই গাছে জানি শুনছি ভূত থাকে হ্যাঁ থাকলে থাকুক সমস্যা নেই তুমি মাত্র ডিম খাইছো যাও 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 রেডি গাইস ডিম খাবো রেডি তাড়াতাড়ি এই গাছ অনেক মোটা বড় এই এই গাছ উড়ুন রুক চিল চিল দিয়ে ফিল করতেছি চিল আছে ফিল আছে এই যে নেহাল ব্লগ করতেছে মানে তুমি তুমি কেন ব্লগ করো আমি বুঝতেছি না তুমি কেন ব্লগ করো তুমি ব্লগ করো না কোলাবরেশন ব্লগ করছি ওয়াও জোস আচ্ছা সবাই সাবস্ক্রাইব করে দেন ওর চ্যানেলে নিহাল চৌধুরী হ্যাঁ নিহাল চৌধুরী ঠিক আছে তো নামও এই মিনি হাওরে আয়শা মানে মনটা একদম ভরে গেল যদিও এখন অনেক রোদ বিকাল হইলে হয়তো অনেক বেশি ইয়ে করতে পারতাম সো আজ আমি এখন যাব 1 মিনিট স্কুল ইয়াস স্কুল 1 মিনিট আইসক্রিমে সো এরপরে আরো করে যায় নিহাল ঘুরতেছে আমাদেরকে সো চাঁদপুরে আজকে হয়তো সব কভার করতে পারবো না যেহেতু ডে আউট করছি মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা ঘুরতে পারি সো ইনশাল্লাহ আমার 50,000 সাবস্ক্রাইবার হলে আমি আবার আসবো তো করে দেন ভাই 50,000 যদি 50,000 না হয় আর আমি গাছ উঠবো না 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 এটা কোনো কথা না গাছে তোমার উঠতেই হবে ঠিক আছে কিন্তু 50,000 সাবস্ক্রাইবার হলে আমি আবার চাঁদপুরে আসবো এবং চাঁদপুর পুরো ফুল কভার করবো ইনশাল্লাহ ঠিক আছে সো দেখা হবে সাবস্ক্রাইব করে দিন সবাই তো এই যে ওর তো এবার ইয়ে দিছি এই যে কি কি বলে মানে ডেট দিছি গাছে নেক্সট কি কি ডেট দিব সেটা সেটা জানা দিবেন ঠিক আছে আপনারা সাবস্ক্রাইব করেন 50,000 সাবস্ক্রাইব হলে আমি গাছে কেন আমি আসমানে উঠে যাব রকেট দিয়ে সমস্যা আছে খালি সাবস্ক্রাইব করে দিবেন ওকে কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন আমরা চলে আসলাম লোহাগড় মঠ খোলাতে এই জায়গাটার মানে একটা ঐতিহাসিক ব্যাপার আছে সেটা হচ্ছে দুইটা রাজা ছিল দুইটা রাজার মধ্যে একটা রাজার নাম হচ্ছে লোহা আর একটা রাজার নাম হচ্ছে গড় সো দুইটা রাজার নাম মিলিয়ে এটার এই এই তিনটা মঠের নাম দিয়ে হচ্ছে লোহাগড় মঠ সো আই থিঙ্ক এই জায়গাটার নামও লোহাগড় মঠ সো স্থানীয় মানুষের থেকে এটা জানা যায় যে এই এই মঠগুলোর মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণ অর্থ মুদ্রা তারপর হচ্ছে গুপ্তধন ভূত থাকে সো দেখি যায় ভিতরে তুই সবসময় বড়টার আগে চাইতে বুঝলাম সুইমের ছোট এজন্য চুল মানে ঢুকে গিয়েছি প্রতিকূল পরিবেশে আপনার বেঁচে থাকতে হলে এখান থেকে খেতে হবে পোকামাকড় এই দেখুন এখান থেকে ইটের কণাগুলো এখানের মধ্যে অনেক প্রোটিন থাকে প্রোটিন নিয়ে নিয়ে আপনারা খাবেন কি শুন তুমি এখানে কি করছো শোনা খুঁজতেছি মানে ইয়া টাকা পয়সা আর কি স্বপ্ন দেখি পাই কিনা শুনি এখানে গুপ্তধনের খোঁজে আছে আর যদি আমি পাই এই টাকা দিয়ে যে আমি কত বড় লোক হয়ে যাবো তখন আমার অনেক সাবস্ক্রাইবার থাকবে আমি 1,00,000 টাকা সাবস্ক্রাইবার কিনে নেবো না 1,00,000 সাবস্ক্রাইবার আমি কিনে ফেলবো ঠিক আছে তখন আমার একটা সিলভার পেলে জি তুমি টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনতে চাও তুমি সাবস্ক্রাইবার এত ছোট মনে করো দেখো এটা দেখবি তার ছোট হয়ে গেছে ধরেন ভাই এটা না সিপাত ছিল স্যার আমাদের বিজনেসম্যান সো ওর একটা ইয়া আছে পেজ আছে এই ইয়ার বলো তুমি আসসালামু আলাইকুম আমার সাজগড় ফ্যাশন একটা পেজ আছে ওই জায়গায় আমি নতুন এক বিজনেস শুরু করেছি আর আমার ব্র্যান্ডের জ্যাক অ্যান্ড জোটসের অরিজিনাল কিছু প্রোডাক্ট আছে আশা করি আপনারা সবাই দেখবেন আর পেজে লাইক দিবেন আর পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে সো এখানে যা খোঁজেন আর কিনেন কেনার পরে কিছু টাকা ভাই আমারেও দিস আচ্ছা থ্যাংক ইউ আপনারে আপনি কত ভালো আপনি আমাদের দেশের সম্পদ চলে আসলাম অঙ্গীকারে এটা হচ্ছে সেই অঙ্গীকার
ভাস্কর্য, এটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে ধরে রাখার জন্য, মনে রাখার জন্য এই ভাস্কর্যটা করে দেওয়া হয়েছে চাঁদপুর শহরের মধ্যে। সো আফ্রিদি ভাই একটা কাজ করছিল যে একটা নাম একটা নাম্বারে ফোন দিছিল, ঠিক আছে, ওই ওইখান থেকে যে তারে মুছাই দিতে বলছে, আমরা যাই দেখি মুছছে কি না, আর যদি আজকে না মুছে তারে আজকে এখন ফোন দিব আবার মোছার জন্য, কেন মোছো নাই তুমি, ঠিক আছে। সো চলেন দেখি মুছছে কি না। লাউড সামনে নেই। ওয়ালাইকুম সালাম। হ্যালো ভাই, সায়েম ভাই, অঙ্গীকার আপনার নাম্বারে আমি দেখছিলাম ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান। আপনি কি ভাই আফ্রিদি ভাইয়ের? আমি এখন যে আইসক্রিমটা খাচ্ছি এটা হচ্ছে চাঁদপুরের সব থেকে ফেমাস একটা আইসক্রিম। এটা হচ্ছে 125 বছর আগে একটা দোকানে এই দোকানটা যেখানে রাখছি, 125 বছর ধরে এই আইসক্রিমটা আইসক্রিম এটা সব থেকে ফেমাস। সো চাঁদপুর আসলে এটা অবশ্যই টেস্ট করতে পারেন, ভালো। এখানে কাস্টমার তো ভালোই আসে আইসক্রিম খাওয়ার জন্য আসে। আপনারা যেরকম আসছেন দল বেঁধে 800 জন এরকম সবাই, এরকম সবাই 15-20 জন 25 জন অফিসিয়াল লোক আসে আইসক্রিম খাওয়ার। এটার যে ফ্লেভার এটা কি মানে আপনারা নিজের নিজেদের বানানো? নিজেদের বানানোর মধ্যে ফ্লেভারটা আমরা ক্যালকাটা থেকে আনাই, এটা ইংল্যান্ডের ফ্লেভার যেটা ব্যানানা সেন, আর অন্যতম মেশিনের গুণ দুধ চিনি আমরাই দেই, এটা খাঁটি খাঁটি। এতে আজও এই পথে শুধু তুমি আর আমি, কোন পথে হাঁটছো বলো না সে তুমি, আজও এই মনে শুধু তোমারই খেয়াল, ভালোবাসার মধ্যে তুমি দিও না দেয়াল, আজও এই পথে শুধু তুমি আর আমি, কোন পথে হাঁটছো বলো না সে তুমি, এভাবে দূরে সরে আমাকে পিছু ফেলে। সো গাইস, উঠে গেলাম ফেরিতে, এখন চলে যাব হচ্ছে শরীয়তপুরে, আর আশা করি ব্লগটা খুব বেশি এনজয় করছেন। আমরা এই দিনটাকে খুব বেশি এনজয় করছি, সকাল থেকে এই যে সন্ধ্যা কাছাকাছি খুব বেশি এনজয় করছি, আশা করি আপনারাও এনজয় করছেন ব্লগের মাধ্যমে। সো যদি এনজয় করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে কোন পার্টগুলো ভালো লাগছে, কেমন লাগছে, কোনটা কী কী কেমন ছিল সব জানাবেন। সো আর সাবস্ক্রাইব তো করবেনই, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করেন, 50,000 হয় সাবস্ক্রাইবার কোনো আমি এক্সপেক্ট করি, যদি হয় তাহলে আমরা আবার চাঁদপুরে আসবো। সো আশা করি আপনারা করে দিবেন, আর চাঁদপুরে বেস্ট বেস্ট প্লেস আমরা কোনগুলো ঘুরতে পারি এই কমেন্ট সেকশনে জানিয়ে দেন, তাহলে আমরা যখন আমরা আবার আসবো তখন ওইগুলো পরে পরে ওইখানে ওইখানে যাবো। নেক্সট টোর মেবি ভাঙাতে ইয়েতে, ওটা হচ্ছে ফরিদপুর। সো আশা করি নেক্সট ব্লগটা ওইখানে হবে। নেক্সট ব্লগের আমাদের নেক্সট ব্লগের আগে আমাদের একটা কিউএনএ আসতেছে, ওই কিউএনএর জন্য আমি আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, ফেসবুক আইডিটা এখন ডিসেবল।